আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুব মজার এবং ইউনিক আর খুব সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে পালং শাক দিয়ে ডাল রান্না। ভীষণ মজার এই রেসিপিটি, আপনারা বাসায় অবশ্যই একবার বানাবেন। প্রথমেই একটা হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটা যাতে খুব ভালো মসৃণভাবে সিদ্ধ হয়ে যায় সেটা বুঝে তারপর পানিটা ব্যবহার করতে হবে। আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি ব্যবহার করেছি। এইবার ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যখন এরকম ডালটা একদম মসৃণভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডালটার কনসিস্টেন্সি এমনই হতে হবে, বেশি শুকিয়ে ফেললে শাক রান্নার পর কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এই পর্যায়ে নামিয়ে নেব। আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল, 1/2 চা চামচ জিরা। আস্ত জিরাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবার 2 টেবিল চামচ রসুন কুচি ব্যবহার করলাম, আর এখানে 1/2 চা চামচ হবে আদা কুচিতে ব্যবহার করেছি। আদাটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটা ফ্লেভার অ্যাড হলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, ব্রাউন করতে হবে না, জাস্ট এগুলো একটু নরম আর এরকম হালকা কালারটা চেঞ্জ হলেই হবে। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো ব্যবহার করেছি। এবার এই টমেটোগুলোকে কিছুক্ষণের জন্য হালকা একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে তারপর এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। পানিটা দিয়ে দিয়েছি, এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে উঠছে। যখন এই তেলটা এরকম ভেসে উঠবে এবং টমেটোগুলো গলে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন শাক দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 আঁটি পালং শাক ব্যবহার করেছি, খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দেব এবং নিচেরগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায়। উঠিয়ে দেওয়া হয়ে গেলে একটুখানি লবণ দিয়ে দেব আর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব। লবণটা বুঝে দিবেন, যেহেতু আমরা পেঁয়াজের মতো লবণ ব্যবহার করেছি। যখন এরকম একটু কমে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। অবশ্যই এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, নয়তো এগুলো লালচে হয়ে যাবে। দেখবেন ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নাড়তে নাড়তে এগুলো কমে একদম অল্প হয়ে যাবে। আরেকটা জিনিস, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং প্রথমবার আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি এরকম নতুন নতুন যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো একটা পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে করতে দেখবেন এরকম পানি উঠে গেছে শাকে আর শাকটাও সেদ্ধ হয়ে এসেছে, তখন ডালগুলো দিয়ে দেবেন। শাকটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ডালটা ব্যবহার করেছি। এবার ডাল দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে তারপর ব্যবহার করবেন, কাঁচামরিচটা এই পর্যায়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্নাটা এই পর্যায়ে থাকতেই নামাবেন, নয়তো ডালটা শুকিয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।